নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ভেটকি মাছের পাতুরি। আমি এখানে পাতুরি করার মতো 8 পিস ভেটকি মাছ কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর নিয়েছি কলা পাতা বাঁধার জন্য সুতো, 2 টেবিল স্পুন টক দই জল ঝরিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে কিছুক্ষণ আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে চিনি, 2 টেবিল স্পুন সর্ষের তেল, 1 পিস লেবু, আর নিয়েছি 1 টেবিল স্পুন চারমগজ ও 5-6টা কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাছগুলোকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো নুন আর লেবুর রস মাখিয়ে 1/2 ঘন্টার জন্য আমি রেখে দেব। এরপরে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 2 রকম ভেজানো সর্ষে, স্বাদ মতো নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, 4 মগজ, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপরে একটা বাটির মধ্যে বেটে নেওয়া পেস্টটা ঢেলে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, সর্ষের তেল আর অল্প একটু চিনি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। কলাপাতাগুলো একটু নরম করে নিলে মুড়তে সুবিধা হবে, তার জন্য একটা তাওয়ার মধ্যে একটা একটা করে কলাপাতা একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে নরম করে নিলাম। আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার মাছগুলোর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা ভালোভাবে মাখিয়ে আরও 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। এবারে একটা করে কলা পাতা নেব, আর 1 পিস করে মাছ দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে চারধারে মুড়িয়ে দড়ি বেঁধে আমি সব পাতুরিগুলো তৈরি করে নেব। সব পাতুরিগুলো আমার এরকমভাবে তৈরি হয়ে গেছে। এরপরে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, তারপরে একে একে সমস্ত পাতুরিগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে আমি যে ঢাকাটা দিয়েছিলাম সেটা ছোট হচ্ছিল, চারিপাশটা ঢাকা পড়ছিল না, তার জন্য একটা বড় জায়গা ঢাকা দিলাম। এমন ঢাকা দিতে হবে যেন পুরোটা ঢাকা পড়ে। 7 থেকে 8 মিনিট আমার হয়ে গেছে। এক পিঠটা আমার বেশ পাতাগুলো পোড়া পোড়া রং ধরে গেছে। এবার অপর দিকটা উল্টে আবার আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। অন্য দিকটা আমার 5-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিলাম, কলা পাতাগুলো 2 দিকটা একই রকম রং ধরে গেছে। আমার পাতুরি একেবারে তৈরি হয়ে গেছে।
ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। হঠাৎ করে যা গরম পড়েছে তাতে মাঝে মাঝে তেল দিয়ে বেশি মাছ রান্না করে না খেয়ে এরকমভাবে এক একবার পাতুরি খেলে মন্দ হবে না।